বদ্রীনাথের বড়ি, রচনা লীলা মজুমদার। কোন সকালে কলু কদ্দিন দেখেছে রাস্তার মধ্যিখানে লোহার গোল ঢাকনি খুলে খ্যাংরা কাঠির মতো গোঁফওয়ালা লোক ছোট বালতি হাতে দড়ি বাঁধা কালো ছেলেকে নামিয়ে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা ওত পেতে বসে থাকে। লোকটার খোঁচা খোঁচা দাড়িতে কাদার ছিটে। অমুদা যখন দাড়ি কামাতো না তখন তাকে যেমন দেখাতো সেই রকম দেখায়। ছোট ছেলেটা হয়তো ওর ভাইপো হবেও বা, ওর নাম হয়তো ছক্কু, ওর গায়ে মোটে কাপড় নেই, কিন্তু কানে সোনালি রঙের মাকড়ি, গলায় মাদুলি বাঁধা। বুবু বলে নাকি সত্যি সোনার নয়, ওরা গরিব কি না খেতেই পায় না, পেতলের হবে। কলু আর বুবু ছাড়া ওদের কেউ দেখেই না। সামনে দিয়ে দেবরঞ্জন মামা, অমুদা, ননিগোপালরা সবাই চলে যায়। তাড়াতাড়ি কোথায় কোন বন্ধুর বাড়ি, ওদের চোখেই পড়ে না। কিন্তু কলু দেখেছে লোকটা মাঝে মাঝে বালতি টেনে টুনে ওপরে তোলে, সেটা থাকে কাদায় ভরা। সেই নোংরা কাদা রাস্তার পরিষ্কার ডাস্টবিনে ঢেলে আবার বালতি নামিয়ে দেয়। কাদা ছাড়া কখনো কিচ্ছু ওঠে না। কত কি তো হারিয়ে যায়, কিন্তু ওর ভেতর থেকে কিছু কখনো বেরোয় না। দাদা বলেছিল বিদ্যাধরী নদীর সঙ্গে ওর সোজাসুজি যোগ আছে, ওর ভিতর কুঁদো কুমির ছেলে পুলে নিয়ে হুমো দিয়ে থাকে। কই, বালতিতে তার ডিম টিম তো কখনো পাওয়া যায় না। দাদার ফাউন্টেন পেন হারিয়ে গেল, চিনুদার কবিতার খাতা হারিয়ে গেল, বদ্রীনাথের নতুন চটি হারিয়ে গেল গোড়া মামার বাড়ি নেমন্তন্ন খেতে গিয়ে। সেই দিনই আবার পাল সাহেবের ছাতাও কোথায় হারিয়ে গেল, ছর্দির চুড়ি ড্রেনের ভিতর তলিয়ে গেল। এত সব গেল কোথায়? তার কিচ্ছু মোটে কোথাও পাওয়াই গেল না, অথচ সেই লোক দুটো কত কাদা ওঠালো। রাত্রে মাস্টার মশাই পড়াতে আসেন, বুবু পড়ে না, কলু পড়ে, রোজ রাত্রে রবিবার ছাড়া। কলু কত সময় সেই দুজনের কথা ভাবে। সন্ধি সমাস গোল হয়ে যায়, মাস্টার মশাই রেগে কাই, বলেন, ওরে আহাম্মক, আমার ছেলে বিধুশেখর তোর অর্ধেক বয়সে তো তিন গুণ পড়া শিখত। ছেলে বটে ওই বিধুশেখর। তার কথা শুনে শুনে কলু তো হেদিয়ে গেল। সে কখনো হাই তুলত না, কখনো চেয়ারে মচমচ শব্দ করতো না, কখনো চটি নাচাতো না। প্রথম প্রথম ভাবত তাহলে সে বোধহয় এতদিনে নিশ্চয়ই মরে গিয়েছে। কিন্তু মাস্টার মশাই বলেছেন সে নাকি বিয়ে করে কোথায় পোস্ট মাস্টারি করে। একদিন বদ্রীনাথ কতকগুলো সাদা বড়ি এনেছিল, বলেছিল ওগুলো নাকি ছানা বাঁদরের রস দিয়ে তৈরি, কোন কবিরাজের কাছ থেকে এনেছে, নাকি অনেক দিন আগে মানুষদের পূর্বপুরুষরা বাঁদর ছিল, সেই বাঁদরের রক্ত মানুষের গায়ে আছেই আছে, ওই আশ্চর্য বড়ি খেলে তাদের আবার বাঁদর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই একরকম ধাত কি না। কলু তার দুটো বড়ি চেয়ে রাখল, কাজে লাগতে পারে। মাস্টার মশাইয়ের বাড়ি বহু দূরে, উনি তবু রোজ ঠিক সময় এসে উপস্থিত হতেন, কি শখ বাবা পড়াবার। মাঝে মাঝে দাদারা এসে মাস্টার মশাইয়ের সঙ্গে গল্প জুড়ত, কলুকে শব্দরূপ মুখস্থ করতে হতো, কলুর চোখ বুজে আসত, মাথা ঝিমঝিম করত, আর দাদারা শুধু কথাই বলত। কলু দড়ি বাঁধা ছেলেটার কথা ভাবত, আর শুনতে পেত পাশের বাড়ির ছোট ছেলেরা খেতে বসে হল্লা করছে, আর ভাবত এমন অবস্থায় পড়লে মাস্টার মশাইয়ের ছেলে সেই বিধুশেখর কী করত। এক একদিন যেই পড়া শেষ হয়ে আসত বাইরে ঝমঝম করে বৃষ্টি নামত, মাস্টার মশাই হয়তো বাড়িতে ছাতা ফেলে আসতেন, আটকা পড়তেন। কলু ব্যস্তভাবে বলত, ছাতা এনে দি, ভালো ছাতা। মাস্টার মশাই বলতেন, না না থাক থাক একটু বসে যাই। কলু আবার সেই মচমচে চেয়ারটাতে বসত। মাস্টার মশাই তাঁর ছোটবেলাকার অনেক গল্প বলতেন, তখন বাবাও নাকি ছোট ছিলেন, একসঙ্গে স্কুলে পড়তেন, পূজোর সময় কাদের বাড়ি যাত্রাগান হতো
পালিয়ে গিয়ে শুনতেন। কলুর চোখ জড়িয়ে আসত, হাই তুলতে সাহস হতো না। ভাবত এতক্ষণে সেই দড়ি বাঁধাটা নিশ্চয়ই ঘুমোচ্ছে। হাইগুলো মাথায় গিয়ে জমাট বাধ্য, চমকে জেগে উঠত। শুনত মাস্টার মশাই বলছেন, দে বাবা ছাতাই দে, এ আর আজ থামবে না। কলু ছুট্টে ছাতা এনে দিত, মাস্টার মশাই চলে যেতেন আর কলুর ঘুমও ছুটে যেত। এমনি করে দিন যায়। একদিন বাইরে বৃষ্টি পড়ছে, মাস্টার মশাই বিধুশেখরের কথা বলছেন। সে শ্বশুরবাড়ি যাবার আগে কখনো বায়োস্কোপ দেখেনি, থিয়েটারে যায়নি, বিড়ি টানেনি, গল্পের বই খোলেনি। বলতে বলতে মাস্টার মশাই বললেন, ওরে চুপি চুপি দুটো পান সেজে নিয়ে আয় তো দেখি। কলু দৌড়ে গেল, পান দিল, চুন দিল, দুটো করে এলাচ দানা দিল, বড় বড় সুপুরির কুচি দিল, আর সব শেষে কি মনে করে বদ্রীনাথের সেই আশ্চর্য বড়িও একটা করে গুঁজে দিল। মাস্টার মশাই একটা পান তক্ষুনি মুখে পুরে দিলেন, একটা বইয়ের মতন দেখতে টিনের কৌটোতে ভরলেন। কলু তাক করে রইল, প্রথমটা কিছু মনে হলো না, তারপর ভালো করে দেখল, মনে হলো মাস্টার মশাইয়ের কপালের দিকটা কীরকম যেন লম্বাটে দেখাচ্ছে, থুতনিটা যেন ঢুকে পড়েছে, চোখ দুটোও কীরকম পিটপিট করতে লাগলো। কলুর বুকের ভিতর কেমন ঢিপ ঢিপ করতে লাগলো। মাস্টার মশাই বাড়ি যান না কেন? যদি হঠাৎ ল্যাজ দুলিয়ে হুক করে ওঠেন? এমন সময় বৃষ্টি থেমে গেল। মাস্টার মশাই ধুতির খুঁটটা কাদা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলে গেলেন। কলু ভাবতে লাগলো, কদিন আর ধুতির খুঁট, অন্য পানটা বিধুশেখর বোধ হয় আজ রাত্রেই চেয়ে নেবে, তারপর সেই বা ধুতি নিয়ে কি করবে। পরদিন বিকেলে বই নিয়ে কলু অনেকক্ষণ বসে রইল, কিন্তু মাস্টার মশাই এলেন না। সন্ধ্যাবেলা বাবা বললেন, ওরে তোর মাস্টার মশাই যে হেডমাস্টার হয়ে বিষ্টুপুর চলে গেলেন। কলু ভাবল, বিষ্টুপুর কেন, কিসকিন্দে হলেও বুঝতাম। তারপর বহুদিন চলে গেছে, কলুর নতুন মাস্টার এসেছেন, তার ছেলের নাম বিধুশেখর নয়, তার ছেলেই নেই। তিনি কলুকে রোজ ফুটবলের ক্রিকেটের গল্প বলেন, কিন্তু কলুর থেকে থেকে মনে হয় অন্ধকারে ও বাড়ির পাঁচিলে দুটো কি ল্যাজ ছোলা বসে আছে, একটার মুখ কেমন চেনা চেনা, অন্যটা বোধহয় বিধুশেখর। কেমন লাগলো গল্পটা? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের গল্প যদি আরও শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ।